নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল কেরিয়ার আপডেট বেঙ্গলি বন্ধুরা আপনারা জানেন যে রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক বাধ্যতামূলক করা হয়েছে তো আগস্ট মাস থেকেই পশ্চিমবঙ্গে চালু হয়ে যাচ্ছে এক দেশক এক রেশন কার্ড প্রকল্প হ্যাঁ বন্ধুরা আপনারা নিশ্চয়ই এই প্রকল্পটির সঙ্গে সকলেই পরিচিত তো কেন্দ্র সরকারের তরফ থেকে এই নতুন যে প্রকল্প সেটি লঞ্চ করা হয়েছে এক দেশ এক রেশন কার্ড তো পশ্চিমবঙ্গেও এই প্রকল্পটি পয়লা আগস্ট থেকে জারি হয়ে যাচ্ছে তাই যারা এখনও পর্যন্ত রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করে উঠতে পারেনি তাদের জন্য বলা যেতে পারে একটি বিরাট আপডেট এবং সেই সঙ্গে যারা আধার লিঙ্ক করেছেন তাদের জন্য বিরাট আপডেট নবান্ন থেকে এই মাত্র একটা বিজ্ঞপ্তি জারি করা হয়েছে নবান্ন থেকে একটি রেশন কার্ড সম্বন্ধে একটি বিরাট বড় আপডেট দেওয়া হয়েছে তো রেশন কার্ড যদি বাড়িতে থেকে থাকে রেশন কার্ডের মাধ্যমে যদি রেশন দোকান থেকে মাল আপনি তুলে থাকেন তাহলে এই ভিডিওটিকে একেবারে স্কিপ করবেন না নবান্ন থেকে যে আপডেটটি দেওয়া হয়েছে সেই আপডেটটি সম্পূর্ণ আপনাদেরকে জানিয়ে দেবো এই ভিডিওটির মধ্য দিয়ে তাই বন্ধুরা ভিডিওটি একেবারে না টেনিস শেষ পর্যন্ত দেখতে থাকুন তো পশ্চিমবঙ্গেও চালু হয়ে গেল এক দেশ এক রেশন কার্ড ব্যবস্থা সুপ্রিম কোর্ট এই বিষয়ে আগেই নির্দেশ দিয়েছিল এবার নির্দেশিকা জারি করে এই নিয়ম কার্যকর করার কথা জানিয়ে দিল নবান্ন নবান্নের তরফ থেকে স্পষ্ট করে বলা হয়েছে যে সমস্ত অস্থায়ী পেশার মানুষ সোজা কথায় পরিযায়ী শ্রমিকরা রয়েছেন তারা যাতে সহজেই দেশের যে কোনো রেশন দোকান থেকে খাদ্যদ্রব্য সংগ্রহ করতে পারেন সেই জন্য এই ব্যবস্থা চালু করা হলো নিজের রেশন কার্ড যদি সঠিক তালিকাভুক্ত থাকে তাহলে দেশের যে কোনো প্রান্ত থেকে রেশন পাবেন এই রাজ্যের সাধারণ মানুষরা রাজ্য সরকারের নির্দেশে বলে দেওয়া হয়েছে যাদের রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড যুক্ত করা আছে তারা যে কোনো রেশন দোকান থেকে প্রয়োজনীয় সামগ্রী সংগ্রহ করতে পারবেন তবে রেশন তোলার সময় আধার ভিত্তিক যে বায়োমেট্রিক ব্যবস্থা রয়েছে তাতে নিজের পরিচয় প্রমাণ করতে হবে সোজা কথায় আঙুলের ছাপ দিয়ে কার্ডের বিষয়ে সত্যতা প্রমাণ করতে হবে রেশন নিতে গেলে রেশন ডিলারদের এ বিষয়ে স্পষ্ট নির্দেশ দিয়েছে নবান্ন বলা হয়েছে ইপিওস অনলাইন পোর্টালে রেশন দোকানে সব লেনদেন অন্তর্ভুক্ত করতে হবে যাতে সরকারের কাছে এ বিষয়ে স্পষ্ট হিসাব থাকে যে মানুষেরা রাজ্যের বাইরে উন্নত রেশন দোকান থেকে প্রয়োজনীয় সামগ্রী তুলতে চাইছেন তাতে তাদের যাতে কোনো অসুবিধা না হয় সেদিকেও খেয়াল রাখতে হবে এই পোর্টালের মাধ্যমে পাশাপাশি বাইরের রাজ্য থেকে যারা এই রাজ্যে এসেছেন তারাও যাতে রেশন কার্ডের মাধ্যমে সঠিক পরিমাণে জিনিস পান সেটিও হিসাব রাখতে হবে এই পোর্টালে তো বন্ধুরা বুঝতে পেরেছেন তো আগস্ট মাস থেকে চালু হয়ে যাচ্ছে এক দেশ এক রেশন কার্ড যারা এখনও পর্যন্ত লিঙ্ক করতে পারেননি তো বলবো খুব তাড়াতাড়ি আমরা লিঙ্ক করে নিন নাহলে আপনাদের মাল পেতে বিরাট বড়ো সমস্যা হয়ে যাবে তো বন্ধুরা এই ছিল আপডেট আরও আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকতে ভুলবেন না